আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ধানের ব্লাস রোগের কিছু কার্যকরী ছত্রাকনাশক এবং ব্লাস রোগ কি কেন হয় এই রোগ কিভাবে বিস্তার লাভ করে ব্লাস রোগের লক্ষণ এবং ব্লাস রোগের কার্যকরী কিছু সমাধান সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন সোনালি ধান মাঠে মাঠে ঝলমল করছে মাঠে মাঠে পাকা ধান কাটার যেন ধুম পড়েছে এবার বাম্পার ফলন পেয়ে কৃষকরা অনেক খুশি আজকে আমরা এসেছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি ধান ক্ষেত বেশ কিছুদিন থেকে প্রচন্ড গরম পড়েছে আর এই গরমের কারণে ধানে দেখা যাচ্ছে ব্লাস রোগের লক্ষণ শুধু যে গরমের কারণে ধানে ব্লাস ধরতেছে তা কিন্তু নয় যেসব জমিতে সারের মাত্রা বেশি হয়েছে সেসব জমিতেও ব্লাস রোগ দেখা যাচ্ছে তাছাড়া যেসব জমিতে খুব ঘন ধান হয়েছে সেগুলোতেও ব্লাস্টের আক্রমণ হচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ধানের ব্লাস রোগের কিছু কার্যকরী ছত্রাকনাশক এবং ব্লাস রোগ কি কেন হয় এই রোগ কিভাবে বিস্তার লাভ করে ব্লাস রোগের লক্ষণ এবং ব্লাস রোগের কার্যকরী কিছু সমাধান সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ ধানের ব্লাস রোগ কি ধানের ব্লাস রোগ হচ্ছে এক ধরনের ছত্রাক জাতীয় রোগ সাধারণত তিন প্রকার ব্লাস্ট দেখা যায় পাতা ব্লাস্ট গিট ব্লাস্ট নেক ব্লাস্ট বা শীষ ব্লাস্ট এই তিন ধরনের ব্লাস্ট কিভাবে চিনবেন চলুন দেখে নিন পাতা ব্লাস্ট আক্রান্ত পাতায় প্রথমে ছোট ছোট কালচে বাদামি দাগ দেখা যায় তারপর আস্তে আস্তে দাগগুলো বড় হয় এবং মাঝখানে ধূসর সাদা ও বাদামি রং ধারণ করে দাগগুলো একটু লম্বাটে হয় এবং দেখতে অনেকটা চোখের মতো লাগে একাধিক দাগ মিশে গিয়ে শেষ পর্যন্ত পুরো পাতা শুকিয়ে যায় গিট ব্লাস্ট গিট আক্রান্ত হলে আক্রান্ত স্থান কালো দুর্বল হয় পরে আস্তে আস্তে আক্রান্ত স্থানটি ভেঙে যায় নেক ব্লাস্ট বা শীষ ব্লাস্ট শিশির বা গুড়ি গুড়ি বৃষ্টির সময় ধানের ডিক পাতা ও শিশির গোড়ায় সংযুক্ত স্থানে পানি জমে যায় ফলে উক্ত স্থানে ব্লাস রোগের জীবাণু আক্রমণ করে পরবর্তীতে আক্রান্ত শিশির গোড়া পচে যায় এবং শিশির দানাগুলো চিটা হয় আপনারা কি জানেন ব্লাস রোগের বিস্তার কিভাবে হয় তো চলুন আমরা এখন জেনে নিব ব্লাস রোগের বিস্তার কিভাবে হয় ব্লাস রোগের জীবাণু প্রধানত বাতাসের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত ছড়ায় আর যেখানেই অনুকূল পরিবেশ পায় সেখানেই জীবাণু গাছের উপর পড়ে রোগের সৃষ্টি করে তাই এই ব্লাস রোগ দ্রুত ধান নষ্ট করে ফেলে বীজের মাধ্যমেও ধানের চারায় রোগটি ছড়াতে পারে তবে এর পরিমাণ খুব কম আপনারা কি জানেন ব্লাস রোগের নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় তো চলুন আমরা এখন জেনে নিব ব্লাস রোগের নিয়ন্ত্রণের উপায় প্রাথমিক অবস্থায় নেক ব্লাস রোগের আক্রমণ সহজে শনাক্ত করা যায় না সাধারণভাবে যখন জমিতে নেক ব্লাস্টের উপস্থিতি শনাক্ত করা হয় ততক্ষণে জমির ফসলের অনেক ক্ষতি হয়ে যায় সে সময় অনুমোদিত মাত্রায় ঔষধ প্রয়োগ করলেও কার্যকরীভাবে রোগ দমন করা সম্ভব হয় না সেই জন্য কৃষক ভাইদের আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই জন্য কৃষক ভাইদের রোগ আক্রমণের পূর্বের কিছু করণীয় এবং রোগ আক্রমণের পরের কিছু করণীয় সম্পর্কে জানতে হবে রোগ আক্রমণের পূর্বেই কিছু করণীয় জমিতে জৈব সারের প্রকারভেদে বিঘা প্রতি 500 থেকে 800 কেজি এবং রাসায়নিক সারের সুষম মাত্রায় প্রয়োগ করতে হবে যেমন দীর্ঘমেয়াদী জাতের ক্ষেত্রে বিঘা প্রতি ইউরিয়া 40 কেজি ড্যাব অথবা টিএসপি 13 কেজি এমওপি সার 15 কেজি এবং জিপসাম 1.5 কেজি স্বল্পমেয়াদী জাতের ক্ষেত্রে ইউরিয়া 35 কেজি ড্যাব টিএসপি 12 কেজি এমওপি সার 15 কেজি
জীবসার 1.5 কেজি হিসাবে প্রয়োগ করতে হবে। তবে ইউরিয়া সার 3 কিস্তিতে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে। তবে ড্যাপ সার প্রয়োগ করলে বিঘাপ্রতি 5 কেজি ইউরিয়া সার কম লাগবে। পটাশ সার 2 ভাগে প্রয়োগ করতে হবে, প্রথম ভাগ জমি তৈরির সময় এবং দ্বিতীয় ভাগ ইউরিয়া সার শেষ কিস্তি দেওয়ার সময়। সুস্থ এবং রোগমুক্ত ধানের জমি থেকে সংগৃহীত বীজ ব্যবহার করতে হবে। যেসব জমির ধানে নেকব্লাস আক্রান্ত হয়নি অথচ এলাকায় রোগের অনুকূল আবহাওয়া, যেমন গুড়ি গুড়ি বৃষ্টি, কুয়াশা আচ্ছন্ন মেঘের আকাশ বিরাজমান, সেখানকার ধানের জমিতে রোগ হোক বা না হোক, শীষ বের হওয়ার আগ মুহূর্তেই ব্লাস্ট রোগের ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে হবে, যেমন নাটিভো 75 WDG, টেবুবিন 75 WG, টুফার 75 WG, স্ট্রোমিন 75 WG, ক্যামোজল 380 SC, সেলটিমা ফিলি ইত্যাদি ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় পানিতে ভালোভাবে মিশিয়ে শেষ বিকেলে 5 থেকে 7 দিন অন্তর 2 বার প্রয়োগ করতে হবে। এখন আমরা জানব ব্লাস্ট রোগ আক্রান্তের পর করণীয় কি। ব্লাস্ট রোগ প্রাথমিক অবস্থায় জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখতে পারলে এই রোগের ব্যাপকতা অনেক অংশে হ্রাস পায়। পাতা ব্লাস্ট রোগ দেখা দিলে বিঘাপ্রতি অতিরিক্ত 5 কেজি পটাশ সার উপরই প্রয়োগ করতে হবে। বিশেষ দ্রষ্টব্য, ছত্রাকনাশক ব্যবহারের সময় হাতে রাবার অথবা প্লাস্টিকের গ্লোভস এবং মুখে মাস্ক ব্যবহার করুন, যাতে রাসায়নিক দ্রব্য শরীরের স্পর্শে না আসে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ না করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।